সুন্দরবন বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা, উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত। বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, এছাড়াও বিভিন্ন ধরনের ছোট বড় পাখি, চিত্রাহরিণ, কুমির ও সাপসহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হল এই সুন্দরবন। সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে করতে রকমারি ইলিশ খাবো বলে 2024-এর সুন্দরবন ইলিশ উৎসবে আমি সামিল হয়েছিলাম, যেটা পরিচালনা করেছিল সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট। আজ সেই গল্পই আপনাদেরকে আমি শোনাব। আজ 19 জুলাই 2024 শুক্রবার, এখন আমি দাঁড়িয়ে আছি এই গদখালিতে এমভি বৃহস্পতি লঞ্চেতে। বর্ষা তো ঢুকেই গেছে, আর বর্ষা ঢোকা মানে তার সাথে ইলিশেরও আগমন হয়েছে, আর যে কারণে আমরা চলে এসেছি ইলিশ উৎসব পালন করতে। দুরাত্রি তিন দিনের এই প্যাকেজ রয়েছে। আর কাদের সাথে করছি আমি, গুগল বাবাজি আর ইউটিউবে একটু সার্চ করে ঘাটাঘাটি করে দেখলাম যে যাদের সাথে ঘুরলে ঘোরাটা ভালো হতে পারে, সেটা দেখলাম সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট। তারা এই দুরাত্রি তিন দিনের প্যাকেজটা করছে, আর সেইটার জন্যই আমি আজকে চলে এসেছি। আমি বলবো না, আমি আমার ওয়াইফ আর ছেলেকে নিয়ে চলে এসেছি এই গদখালিতে। এইখান থেকে আমাদের যাত্রা শুরু হবে। এরা কেমন জায়গায় রাখছে, কেমন কি খাওয়া দাওয়া দিচ্ছে, কেমন ঘোরাচ্ছে, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ তো থাকছেই, ইলিশের সাথে মাটন, চিংড়ি, চিকেন কিছুই বাকি নেই। এখান থেকে জার্নি শুরু হবে। এবারে আপনাদের দেখিয়ে দিই আমরা বালি থেকে কিভাবে এলাম, বা আপনারা যখন আসবেন আপনাদের জায়গা থেকে কিভাবে এই গদখালি পর্যন্ত আসবেন। গদখালি পর্যন্ত কিন্তু আপনাদের আসতে হবে, এসে তারপরে এইখান থেকে আপনাদের জার্নি শুরু হবে দুরাত্রি তিন দিনের। তা থাকুন অনির্বাণের সাথে, দেখতে থাকুন ট্রাভেল আর্নি 0.3, কোনো কিছু বাদ যাবে না। আমাদের বাড়ি যেহেতু বালিতে, সেই কারণে বালিঘাট স্টেশন থেকে সকাল 6:00 শিয়ালদা লোকালে তো চেয়ে বসলাম। তারপর বালি ব্রিজ ক্রস করার সময় মায়ের মন্দিরের দর্শন পেতে না পেতেই মায়ের কাছে আশীর্বাদ কামনা করে আমরা রওনা দিলাম এই 2024-এর ইলিশ উৎসবের উদ্দেশ্যে। শিয়ালদা স্টেশন পৌঁছে আমরা চলে গেলাম সাউথ সেকশনেতে। আপনারাও যেখান থেকে আসুন না কেন, ক্যানিং যাওয়ার জন্য আপনাদেরকেও চলে আসতে হবে এই 15-21 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে। এখান থেকে আমরা সকাল 7:42 লোকাল ধরে পৌঁছে গেছিলাম ক্যানিংয়েতে। সুন্দরবন ইলিশ উৎসবে যাওয়ার জন্য কিন্তু এই ট্রেনটাই হচ্ছে বেস্ট ট্রেন। সকাল 9:00 মধ্যে ক্যানিং পৌঁছে গিয়ে ক্যানিংয়ে যে রেলওয়ে টিকিট কাউন্টার রয়েছে সেই দিক থেকে বেরিয়ে গেলেই আপনি যেই অপারেটার সাথে আছেন তার লোক আপনাকে রিসিভ করবে, যেমনভাবে এই দাদা আমাদেরকে রিসিভ করেছিল, তারপর আমাদের পাঠিয়ে দিয়েছিল অটোস্ট্যান্ডে। অটোস্ট্যান্ডের ব্যাপারে বলি, এই যে বটগাছ দেখছেন এর বাঁ দিক দিয়ে গেলে প্রায় 8-10 মিনিট হেঁটে যেতে হবে, যেটা বয়স্ক মানুষদের জন্য কিন্তু খুব অসুবিধাজনক। তারা টোটোতে করে এই অটো বা এই যে ম্যাজিক স্ট্যান্ড রয়েছে এখান পর্যন্ত চলে যেতে পারেন। এখান থেকে আপনার ট্যুর অপারেটরের অটো বা ম্যাজিক গাড়ি নিয়ে যাবে আপনাকে সেই জায়গা পর্যন্ত যেখান থেকে আপনাদের সুন্দরবন ভ্রমণের জন্য লঞ্চ ছাড়বে। আমাদের গদখালি থেকে ছেড়েছিল, ক্যানিং থেকে গদখালি প্রায় 30 কিলোমিটার, সময় লেগে গেছিলো 1 ঘন্টা 10-15 মিনিটের আশাপাশি। আর এই গদখালি থেকেই 2024-এ সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট দ্বারা পরিচালিত ইলিশ উৎসবে আমরা সামিল হয়েছিলাম। আলটিমেটলি বালি থেকে এসে পৌঁছে গেছি গদখালিতে। প্রচুর জার্নি হলো। আপনারা যদি জার্নি অ্যাভয়েড করতে চান, যারা টু হুইলারে আসতে চান গদখালি চলে আসতে পারেন, যারা ফোর হুইলারে আসতে চান তারাও চলে আসতে পারেন। এখানে বিশাল পার্কিং রয়েছে,
পার্কিংয়ে গাড়ি রেখে দিতে পারেন, পার ডে টু হুইলার 20 টাকা করে, আর মানে সকাল থেকে রাত পর্যন্ত, আর ফোর হুইলার হচ্ছে 100 টাকা করে। এবার যদিন থাকবেন সেটা ক্যালকুলেট করে নিন। তা যাই হোক, আমাদের এসে গেছে এখানে MB বৃহস্পতি। এই হচ্ছে আমাদের MB বৃহস্পতি। আজকে এইখানেই আমরা উঠবো, আর এই লঞ্চেই আমরা এখন থাকবো 3 দিন। এই যে 2 রাত্রি 3 দিনের প্যাকেজটা হবে, এটা কিন্তু আমি একটা পর্বে শেষ করতে পারবো না। এইটা হতো 2টা পর্ব, দরকার পড়লে 3টে পর্ব হতে পারে, কারণ আমি আপনাদেরকে ডিটেলে দেখাই, আর ডিটেলেই দেখাবো। যাদের ভালো লাগবে দেখবেন, যাদের মনে হবে যে স্কিপ করে চলে যাই স্কিপ করে চলে যাবেন, আর যাদের মনে হবে না আমার সম্পূর্ণ তত্ত্ব চাই তারা অতি অবশ্যই থাকবেন আমার সাথে। জার্নি অলরেডি শুরু হয়ে গেছে, দারুণ জার্নি হবে আশা করছি। চলুন এবারে শুরু করে দিই। ঘড়িতে এখন বাজে 10:44, এই মিনিট 3-4 আগে শুরু হয়েছে আমাদের জার্নি। এইবার শুধু প্রকৃতিকে দেখবো, বক বক কিছু না, আর এরা কেমন কি করছে আমাদের সাথে, কেমন ট্রিটমেন্ট হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো। থাকুন আমার সাথে। এই লঞ্চে উঠেই রয়েছে এখানে সুন্দর একটা সোফা, ওইখানে ক্যাপ্টেন সিটের বসে রয়েছেন আমাদের ক্যাপ্টেন, আর এইখানে চেয়ার দেওয়া রয়েছে দুদিকে। এই চেয়ারে বসে পুরো আপনারা এনজয় করতে পারবেন এই 3 দিন ধরে। টেবিল চেয়ার এখানে সমস্ত দেওয়া রয়েছে, এখনও কেউ এসে পৌঁছননি। এখানে খাবার জলের ব্যবস্থা রয়েছে, এখানে ওয়াশ বেসিন রয়েছে। খাবার দাবার খেয়ে এইখানে ফেলতে হবে, কিন্তু জলে ফেললে চলবে না। আর এদিকে টয়লেট রয়েছে। লঞ্চটা কিন্তু একদম ওয়েল ডেকোরেটেড, খুব সুন্দর এই লঞ্চটা। এই যে পুরো লঞ্চটাতে এরকম এই গ্রিন আর্টিফিশিয়াল কার্পেট করা রয়েছে, এটা কিন্তু দেখতে দারুণ লাগছে। আর এখানে ক্যাপ্টেন দাদা আছেন, আপনার নামটা একটু বলে দিন দাদা। আমার নাম অসিত দানি। কত দিনের অভিজ্ঞতা আপনার? বছর 18। এই এখন এই 3 দিন কি আপনিই থাকবেন আমাদের সাথে? আমি আছি, আপনি থাকবেন, আমার সহকারী ছেলেগুলো আছে। আচ্ছা, কারো যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা আছি। আচ্ছা, এই হচ্ছে হুইল, এইটা দিয়েই কন্ট্রোল করা হয়। আর ওইটা এইটা কি রডটা আছে? আচ্ছা, গিয়ার। খুব সুন্দর লঞ্চটা, কিন্তু খুব ভালো, দারুণ লাগছে লঞ্চটা আমার। এই বসার জায়গাটাই তো একেবারে এক ঘর, এই সোফাটা প্রথমে যে এই সামনে এই সোফাটা দিয়েছে এটাই এক ঘর। এই এইদিকে সিঁড়ি রয়েছে, আবার এইদিকেও সিঁড়ি রয়েছে। এখানে সুন্দর স্টিলের গার্ড করা রয়েছে। ওপরটা তো দেখিয়ে দিলাম, এবারে নিচটা যাচ্ছি, নিচটা দেখাচ্ছি কি আছে। এইখানে ঢুকে এখানে একটু শুয়ের রেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে এইদিকে, আর এর সাথে ওয়াশরুম কেমন আছে দেখিয়ে দিচ্ছি। দিক থেকে নিচে নেমে এসে এইদিকে একটা ওয়াশরুম রয়েছে, সেটা দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, এখানে এই কমোড রয়েছে, রয়েছে ফাসেট, এইদিকে রয়েছে বেসিন, আবার এইদিকেও কিন্তু একটা ওয়াশরুম রয়েছে, সেম ওয়াশরুম রয়েছে, এই কমোড ফাসেট ওয়াশ বেসিন রয়েছে, ইঞ্জিন রুম, আর এই হচ্ছে কিচেন। এখানে দিদি, আরে বাবা রে, দিদি থাকবেন এখানে, দিদি এখানে লুচি ভাজছেন, এখানে দাদা লুচি বেলছেন। এই হচ্ছে কিচেন, আর এখানে এখানে কি আমুদি মাছ নাকি, এগুলো কি মাছ? ফেসা মাছ। আচ্ছা, এই এখানে কি ইলিশ আছে নাকি? এই হচ্ছে ইলিশের সাইজ, বেশ বড় সাইজের ইলিশ, পেটে ডিমও রয়েছে দেখা যাচ্ছে। বাবা, ওইখানেও বেশ বড় সাইজের ইলিশ রয়েছে, এই যো যেমন দেখতে পাচ্ছেন বড় সাইজের ইলিশ। আবার এখানে চিংড়ি, বুঝতে পারছেন মানে কিরম জম্বে ব্যাপারটা, আর এগুলোকেই ভাজা দেওয়া হবে না। কেমন লাগছে বাবা? এইদিকে দেখতে পাচ্ছি এই সাগর সঙ্গমের বোট ছুটছে, আর এইদিকে আমাদের সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের বোটে আমরা বসে আছি।
এখানে আমার ভাইয়েরা জল খাবারের ব্যবস্থা করছে, খাচ্ছে লুচি, এখানে আলুর দম, আলুর দম মিষ্টি, ডিম সেদ্ধ আর একটা করে মিষ্টি। লুচি কটা করে দেওয়া? আনলিমিটেড। আনলিমিটেড দেওয়া হয় মানে যে নিয়ে নষ্ট করবেন না, নিন খান, আবার লাগলে আবার নেবেন, কিন্তু নষ্ট না। ডিম একটা করে, মিষ্টি একটা করে থাকছে। একদম অঝরে বৃষ্টি নেমে গেছে, এই এসে গেছে লুচি, আলুর তরকারি মানে আলুর দম, এদিকে ডিম সেদ্ধ, এদিকে মিষ্টি। জলখাবার খাওয়া কমপ্লিট হলো। প্রথম চোটের লুচিগুলো খুব একটুখানি শক্ত মতনই ছিল, তারপরে যে লুচিগুলো দিচ্ছেন সেগুলো নরম ছিল, আলুর দম ঠিকঠাক, রসগোল্লাটা কিন্তু অপূর্ব ছিল, ডিম সেদ্ধ নিয়ে তো কিছু বলার নেই। নতুন করে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। যখনই যা খাবেন এই পাতা বা চিপসের প্যাকেট কিন্তু কোনোটাই জলে ফেলবেন না, এখানে জায়গা দেওয়া রয়েছে, এই জায়গাতে ফেলতে হবে, কোনো কিছু জলে ফেলা চলবে না। আমরা এখন এসে পৌঁছে গেছি টিএমসি ঘাটেতে, এখান থেকে আমরা যাব ওই বেকন বাংলো দেখতে, এই এখান থেকে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে হ্যামিল্টন বাংলো, যেটা বানিয়েছিলেন ড্যানিয়েল ম্যাকিনন হ্যামিল্টন। এটা অদ্ভুত ব্যাপার, এই হ্যামিল্টন সাহেবের জন্ম ছিল 6 ডিসেম্বর 1860 আর মৃত্যু সেই 6 ডিসেম্বরে 1939। তিনি ছিলেন একজন স্কটিশ ব্যবসায়ী, তিনি ভারতে এসে বাংলার গ্রামীণ ও সামাজিক উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করেন। এই হচ্ছে হ্যামিল্টন বাংলো, যদিও বন্ধ রয়েছে, এখানে ভেতরে ঢোকার প্রবেশ নেই, নিচে বেশ কিছু ছাগল রেস্ট নিচ্ছে, আর আমরা বোকার মতো এখানে রোধে ঘেমে পুড়ে পাগল হয়ে যাচ্ছি। মোটামুটি ওই টিএমসি ঘাট থেকে মিনিট পাঁচেক হেঁটে হ্যামিল্টন বাংলোতে পৌঁছলাম, আবার সেখান থেকে প্রায় মিনিট দশেক হেঁটে বেকন বাংলোতে এসে পৌঁছেছি। হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে 29 ডিসেম্বর 1932 রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। আমরা এখন এখানে ঢুকবো, ঢুকতে 5 টাকা করে টিকিট লাগবে মনে হচ্ছে, ঢুকে তারপর দেখাচ্ছি কেমন এই জায়গাটা। এই হচ্ছে টিকিট, এখানে এই কাউন্টার থেকে কেটে নিতে হলো, 5 টাকা করে টিকিট, আমরা 3 জন আছি, বাচ্চাদেরও কিন্তু টিকিট লাগবে। এটা বেকন বাংলোর চত্বর, ওই যেমন বললাম 1932 29 ডিসেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। এই হচ্ছে বেকন বাংলো, এই এখানে যেমন দেখা যাচ্ছে এখানে এই হ্যামিল্টন সাহেব আর ওইদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, মাঝে বর্তমানের একজন মানুষ দাঁড়িয়ে আছেন এখানে, একজন পর্যটক। এখানে এই স্ট্যাচু রয়েছে দুজনের, এখানেও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু রয়েছে। এই বেকন বাংলোর এই এই এতটাই ওঠা যাবে, বন্ধ রয়েছে। এখানে একটা ফাঁক রয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘুটঘুট করছে অন্ধকার। আর এইদিকে এই ব্যালকানি মতো রয়েছে, এই সাইড দিয়ে একটা প্যাসেজ রয়েছে। এই হচ্ছে বেকন বাংলো। এই রয়েছে একটা পুকুর, সুন্দর হাওয়া চালাচ্ছে, কখনো রোদ কখনো বৃষ্টি, এইভাবেই আজকে দিনটা আমাদের কাটছে। হ্যামিল্টন বাংলো দেখলাম, বেকন বাংলো দেখলাম, এবারে আবার লঞ্চে ফিরে যাচ্ছি, অসম্ভব রোদ, একদম তেতে পুরে শেষ হয়ে যাচ্ছি। এই হচ্ছে ঘাট, এখানে আমার সহযাত্রীরা সবাই বসে আছেন, সবাই নিজের মতো করে এনজয় করছেন, প্রকৃতিকে উপভোগ করতে করতে এনজয় করছেন। আর এখানে বসে আছে আমার সুপুত্র আর এদিকে আমার ওয়াইফ। কি আছে গো এটা? লিচুর ভাজা, হ্যাঁ সাথে মাছ। এই আবার বৃষ্টি হচ্ছে আর এর মাঝে এসে গেছে এখানে একটা নদীর মাছ, খুব সম্ভবত আমুদি মাছ, আর এখানে দিয়ে দিয়েছে এই ইলিশের
ভাজা, এই ইলিশ ভাজা দিয়ে শুরু হলো আমাদের ইলিশ উৎসব। তার সাথে আবার দিয়ে গরম গরম চাও এসে গেছে, মানে শেষ নেই, খাবার দাবারের শেষ নেই। আমুদি মাছটা তো খেলাম ঠিকঠাক, এই ইলিশ মাছটা দারুণ। দেখুন একদম পুরো সাদা মাছ, টেস্টটাও কিন্তু দারুণ। আমাদের সাথে সাথে চলেছে লোকনাথ চা হাউসের এই এমভি জয়া। কি বলছিস ওদেরকে? হ্যাভ এ নাইস ডে। দুর্দান্ত প্রাকৃতিক সৌন্দর্য, আর তার সাথে চলছে আমাদের একদম পুরো দমে ভুরি ভোজ। এই এখানে ভাত রয়েছে, এখানে আলু ভাজা, এখানে স্যালাড, ডাল, মাছের মাথা দিয়ে কচু শাকের তরকারি, এখানে চিংড়ি মাছের মালাইকারি, আর ওখানে আবার দই ইলিশ, আর শেষ পাতে রয়েছে ওখানে চাটনি। একদম এলাহি খাওয়া দাওয়া চলছে। আর এই সমস্তটাই কিন্তু হচ্ছে সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের তরফ থেকে। সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের আমাদের জার্নি তো চলছেই, সুন্দরবনের জার্নি। এইবারে প্রথম দিনের লাঞ্চে কী দিয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। দিয়েছে এখানে ভাত, তার সাথে দিয়ে দিয়েছে ডাল, এইদিকে রয়েছে স্যালাডের মতো শশা আছে, লেবু রয়েছে, রয়েছে আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, মানে কচু শাকের তরকারি, এইদিকে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর রয়েছে এখানে ইলিশ মাছ। এইবারে খাবারের কোয়ালিটি কেমন সেটা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। সর্ষে বাটা ঝোলটা নিলাম, দারুণ করেছে, কিন্তু খুব ভালো। এইখানে এই সর্ষে বাটা ঝোল দিয়ে ভাত মেখেছি, রান্না বান্না কিন্তু বেশ ভালো। যেমন সুন্দর মালাইকারি করেছে তেমন কিন্তু ইলিশ মাছের সর্ষে বাটার ঝালটা হয়েছে। রান্না অনেক কেমন হয়েছে? রান্নাবান্না একদম ঠিকঠাক আছে, মালাইকারিটা খুবই ভালো হয়েছে, একটু আলু ভাজা টালু ভাজা সবই সুন্দর রয়েছে, শাকের তরকারিটা তো দারুণ হয়েছে, একটু শাকের তরকারি আমি নেব। প্রথমে ডাল দিয়ে ভাত চতো খেলাম, ডালটা ঠিকঠাক ছিল, ভাতের চালগুলো যে খুব ফাইন তা নয়, মোটামুটি ঠিকঠাক গ্রেনগুলো রয়েছে। মালাইকারিটা একদম দুর্দান্ত হয়েছে, আমি একবার মালাইকারি ঝোল দিয়ে খেয়েছি, আবার মালাইকারি ঝোল নিলাম। যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে এইরকম হচ্ছে এই ইলিশ মাছের পিস, এরকম সাইজে একদম ঠিকঠাক। স্টার্টিংটা একটুখানি মনে দুঃখ লেগে গেছিলো, যখন ব্রেকফাস্ট দিল তখন ওই লুচিগুলো একদম কর্ম কর্ম করছিলো, প্রথমবারে লুচিগুলো, তারপরে লুচিগুলো ভালো দিয়েছিলো, কিন্তু একেবারে ছক্কা মেরে দিয়েছে এদিকে লাঞ্চেতে, দারুণ। যেমন সুন্দর খেতে হচ্ছে এই ইলিশ মাছ দিয়ে সর্ষে বাড়া, তেমন সুন্দর হচ্ছে কিন্তু চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি ঝোল আমি তিনবার, মানে প্রথমে একবার দিয়ে গেছি, তারপরে আবার দুবার নিলাম। এসে গেছে আমাদের শেষ পাতে একদম চাটনি, টমেটো চাটনি দিয়ে দিয়েছে, এখানে আবার লাস্টে পাঁপড়ও এসে গেছে, কিন্তু এখনও লড়াই চলছে এখানে ইলিশ আর চিংড়ির মধ্যে, মানে ঘটি আর বাঙালির মধ্যে, কোনটা জিতবে আমি বুঝতে পারছি না। যদিও এখনও পর্যন্ত আমি চিংড়িটাকেই এগিয়ে রেখেছি, চিংড়িটাই আমার বেশি ভালো লাগছে। আমার ইলিশের ঝোলটা অপূর্ব হয়েছে, ইলিশ মাছের সাইজগুলো আর একটু বড় হলে মানে ভালো হতো, কিন্তু এখন বাজারে ইলিশের যা দাম সেই অনুযায়ী আর এর থেকে বড় আশা করা যায় না। একদম লাস্টে রেখে দিয়েছি ইলিশ মাছটা খাওয়া বলে, যে ইলিশ মাছটা দেখাই, একেবারে সাদা আর হাত দিতেই একদম ভেঙে যাচ্ছে, এতটাই সফট। এর আগে যখন ইলিশ মাছ ভাজা দিয়েছিলো, মাছ ভাজাটাও দারুণ লেগেছিলো, খুব ভালো মাছের টেস্টটা। আর এখন এই ঝোলের ইলিশ মাছটা খেয়ে নিচ্ছি, এটাও কিন্তু খুব সফট, খুব ভালো লাগছে। একদম পরিষ্কার করে খেয়েছি, কিচ্ছু নেই, শুধু এই চাটনির একটুখানি লেগে রয়েছে, চাটনিটা তিন চারবার নিয়েছি, অসাধারণ চাটনি ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, মানে প্রথম দিনের লাঞ্চ কমপ্লিট করলাম, বেশ ভালো লেগেছে, সব কিছু ভালো লেগেছে, ভাতের চালটা আরেকটু বেটার হলে ভালো হতো, আর তাছাড়া যেমন সুন্দর ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের তরকারিটা যেমন ভালো খেতে, ইলিশ মাছের ঝোলটা অসাধারণ হয়েছে, মাছের কোয়ালিটিও কিন্তু অপূর্ব, চিংড়ি মাছটাও খুব সুন্দর সফট, আর রান্নাটা তোমার দুর্ধর্ষ করেছে একেবারে, মালাইকারিটা আমার তো খুবই ভালো লেগেছে, আমার প্রথমবার দিয়েছে, তারপরে আবার দুবার ওই গ্রেভি নিয়ে খেয়েছি, চাটনিটা অসাধারণ, চাটনিটা আমি একবার নিয়েছি, তারপরে আবার দুবার নিয়েছি, সুগার আবার বাড়িয়ে দিয়েছি, তা এই মোটামুটি ছিল। আর পাঁপড় যেমন থাকার, শুধু একটা জিনিসই আমি কর্তৃপক্ষকে জানাবো, যে খাবারগুলো একটু গরম হলে ভালো হয়, খাবারগুলো একটু ঠান্ডা হয়ে গেছিলো, এছাড়া কিন্তু আর কোনো কমপ্লেন নেই। আমার মুখ থেকে শুনলেন যে কেমন খেয়েছি, এবারে আমার সহযাত্রী যারা আছেন ওনাদের কাছ থেকে একটুখানি শুনে নেবো, যে ওনারা কেমন এই খাবারটাকে এনজয় করছেন। এই দাদারা এসছেন, দাদা কোথা থেকে এসছেন? দমদম। নামটা বলুন আপনার একটুখানি। আমার নাম সায়ন্তন দাস। আজকে সকাল থেকে যে এদের সাথে ঘুরছেন, কেমন আপনার এক্সপিরিয়েন্স? খাবারের দিক থেকে তো দারুণ, প্লাস ব্যবহার তো মানে প্রচণ্ড অমায়িক, এই দাদাটা ওই দাদাটা একজন আছেন, অত্যন্ত ভালো ব্যবহার, মানে খাবার তো মানে কি বলবো আর খেয়ে শেষ করতে পারছি না, এত এত ভালো লাগে, এত অসাধারণ তার টেস্ট। থ্যাংক ইউ। আচ্ছা এখানেও আছেন,
দাদা কোথা থেকে এসেছেন? আমরা মালদা থেকে এসেছি। আচ্ছা একটু বলুন যে কেমন লাগছে এদের সাথে ঘুরে, মানে এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের এই যে প্যাকেজটা, টু নাইট থ্রি ডেজ, আজকে প্রথম দিন, এখনো পর্যন্ত কেমন অভিজ্ঞতা? এক কথায় বলতে গেলে অতুলনীয়, সত্যি কথা। আর খাবার দাবার খুব ভালো, তাদের ব্যবহারও খুব ভালো, খুবই ভালো। আমি মানে বলছি খুবই ভালো ব্যবহার ওনাদের। আমরা এখনো তো দুদিন থাকবো এখানে, ঘুরবো, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যা শেষ বলো তার সব ভালো, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই মোটামুটি আমার অভিজ্ঞতা জানালাম, আর তাছাড়া আমার সহযাত্রী যারা আছেন ওনাদের অভিজ্ঞতা জানালাম। ব্যাটারি ক্যামেরা প্রায় শেষ হয়ে এসছে, এখন একটু পরে বিরতি নিচ্ছি, তারপরে আবার ব্যাটারি ম্যাটারি লাগিয়ে নিজেকে একটু চার্জ করে নেবো নিজের ব্যাটারিতে, আর তারপর আবার ভিডিও কন্টিনিউ হতে থাকবে, ঠিক আছে। খাওয়া দাওয়া শেষে এবারে দীপঙ্কর নিয়ে চলে এসেছে শরীরকে আরও শক্তি জোগানোর জন্য এরকম লাল লাল সুন্দর সুন্দর আপেল। এই আপেলটা আমি খুব ভালোবাসি, এই টক মিষ্টি একটা স্বাদ থাকে এই আপেলটা, দারুণ লাগে। আমি যত আমি দেখেছি ইউটিউবে বেশিরভাগ জায়গাতে কিন্তু এই খাওয়া দাওয়ার পরে পেয়ারা দেয়, কিন্তু এরা দিচ্ছে আপেল, ভালো লাগলো এই ব্যাপারটা। এখন আমি দাঁড়িয়ে রয়েছি সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট, সেখানেই রয়েছি। তা এখানকার যে অনার, মানে যার দ্বারা আমরা এখানে ঘুরতে এসেছি, তিন দিন দু রাত্রি আমরা ইলিশ উৎসব পালন করতে এসেছি এই সুন্দরবনেতে, সেই দাদাকে আমি পেয়ে গেছি, তা ওনার সাথে একটু কথা বলে নিচ্ছি। এই হচ্ছে এই সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্টের অনার দাদা। তা দাদা একটু আপনার নামটা বলুন। নমস্কার, আমি প্রসেনজিৎ, আমার বাড়ি আছে সুন্দরবনের এই বালি আইল্যান্ডে, আর আমাদের প্রপার্টির নাম হচ্ছে সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট। আপনাদের এই দু রাত্রি তিন দিনের যে ব্যাপারটা, এটা কি এই শুধু এই বর্ষার সময় চলে? না, আমাদের সারা বছর চলে, সারা বছর বিভিন্ন ধরনের গেস্ট আমাদের কাছে আসেন, অনেক ভিআইপি গেস্টও মুভমেন্ট হয় আমাদের কাছে। ওনার 14টা রিসোর্ট এবং 5টা কটেজ আছে, খড়ের কটেজ। এছাড়া আমাদের 2টো বোট আছে সুন্দরবনের, মানে খুব লাক্সারি বোট, একটা হচ্ছে এমবি বৃহস্পতি যেখানে 60-70 জন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারে, আর একটা হচ্ছে এমবি পিয়াংশু। এছাড়া আমাদের সুন্দরবনে সারা বছর মানে বিভিন্ন ধরনের মানে আমরা ইয়ে করে থাকি, অ্যারেঞ্জমেন্ট করে থাকি, মানে ট্যুর প্রোগ্রাম শুধুমাত্র সুন্দরবনে করি আমরা। একটু ইলিশ উৎসবের ব্যাপারে, হ্যাঁ, ইলিশ উৎসব আমাদের এখন খুব ভালো চলছে, থ্যাংক ইউ আপনারা এসেছেন আজকে ইলিশ উৎসবে। আমাদের 2 নাইট 3 ডেজের ট্যুর প্রোগ্রাম আছে, পিক অ্যান্ড ড্রপ হচ্ছে ক্যানিং স্টেশন থেকে। একটা রুমে যদি দুজন থাকে তাহলে পার হেড কত করে? হ্যাঁ, একটা রুমে যখন দুজন থাকবে পার হেড তখন 3,700 টাকা, মানে তখন কাপল রুম হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এসি হলে 4,700 টাকা আর কি। আর যদি তিনজন থাকে, একটা তিনজন থাকে তখন কমে যায়, তখন 3,300-3,400 এরকম। আমরা এক্সট্রা বেড প্লাস ম্যাট্রেসও দিই। একটা রুমে যদি চারজন হয় সেক্ষেত্রে কিরকম চার্জ করে পার হেড? আপনার 3,200 টাকা পার হেড পড়বে। আচ্ছা, সেটা পুরো একদম ইনক্লুডিং খাওয়া দাওয়া থাকা সব? খাওয়া দাওয়া থাকা, ইভিনিং এ ওয়ান ডে ইভিনিং এ কালচারাল প্রোগ্রাম লাইক ইউ নো ফ্লোক সং, লোকাল ফ্লোক সং, অথবা আমরা চেষ্টা করি ঝুমুর একদিন দেওয়ার জন্য আর কি, যেটা অ্যাভেলেবেল হয় দুটোর মধ্যে, যেটা অ্যাভেলেবেল হয় সেটা একদম আমরা করি। আর আমাদের ইলিশ উৎসবে হচ্ছে মানে বেসিক্যালি ইলিশের বিভিন্ন পাত থাকে, মানে আপনার সর্ষে ইলিশ থেকে শুরু করে, দই ইলিশ থেকে শুরু করে, ইলিশ বিরিয়ানি থেকে শুরু করে, ইলিশ ভাজা থেকে শুরু করে, কচু শাক দিয়ে ইলিশ, পুঁই শাক দিয়ে ইলিশ, এই যে ইলিশের বিভিন্ন পাত, তার সাথে আবার মটন, তারপর তার সাথে চিলি চিকেন ফ্রাইড রাইস, এগুলো আমরা চেষ্টা করছি আর কি। প্রসেনজিৎ দার তো ব্যবসা রয়েছেই, এছাড়া কিন্তু অনেক সোশ্যাল ওয়ার্কেও কিন্তু জড়িত আছে, খুব ভালো মানুষ, মাটির মানুষ। যেমন প্রসেনজিৎ দার তেমন তার সমস্ত যত সাঙ্গপাঙ্গ রয়েছে, যেসব কর্মচারীরা রয়েছে প্রত্যেকেই ততোধিক ভালো, তাদের ব্যাপারে তো আমি পরে বলবো। এবারে প্রসেনজিৎ দা কেমনভাবে জড়িত রয়েছে এই সামাজিক সেবার সাথে, সেইগুলো একটু বলি আপনাদেরকে, আমার মুখে না শুনে প্রসেনজিৎ দার মুখ থেকেই শুনে নিন। অ্যাকচুয়ালি আমরা সুন্দরবনের গোসবা ব্লকে বেসিক্যালি আমরা বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকি। আমাদের একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড অর্গানাইজেশন আছে, তার নাম হচ্ছে সুন্দরবন ফাউন্ডেশন। 150 মতন মায়েরা রেগুলার স্পিনিংয়ের কাজ করে, মানে খাদির সুতোর কাজ হয়, 2016 সাল থেকে এটা চলছে। এছাড়া আমাদের 10 বেডের একটা দাতব্য চিকিৎসালয় চলে, টেলিমেডিসিন চলে, কলকাতা সহ ইউএসএর বিভিন্ন ডক্টরস আমাদের এই টেলিমেডিসিনে সহযোগিতা করে, প্রচুর রুগী হয়, টোটালি ফ্রি অফ কস্টে মেডিসিনস সাপোর্ট এবং হচ্ছে ডক্টর সাপোর্ট, এবং তার সাথে কারুর রাতিবিতে অক্সিজেন লাগলে আমরা অক্সিজেন দিই। পারমানেন্ট স্কুল আছে আমাদের, 120টার মতন বাচ্চা টোটালি ফ্রি অফ কস্টে পড়ে। আর হচ্ছে একটা ক্রিমেটোরিয়াম ছিল না এখানে আমাদের সুন্দরবনে, মানে কেউ কেউ মরে গেলে কারো বাড়ির আনাচেখানাচে পড়াতো। ক্রিমেশন গাউন্ড উইথ সিটিং প্লেস, এটা আমরা পারমানেন্টলি করেছি আমাদের এখানে। প্লাস 5 লাখ ম্যানগ্রোভ প্ল্যান্টেশন, যার জন্য আমাদের ন্যাশনাল ইন্টারন্যাশনাল কিছু প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আমরা পেয়েছি, বিশেষ করে সোনু সুদ সাহেবের কাছ থেকে সোনু সুদ, এছাড়া মালাইকা অরোরা, এছাড়া ভারত বিকাশ রত্ন পেয়েছি আমরা, মানে দিল্লি থেকে, নিউ দিল্লি থেকে। তো এছাড়া আরও বেশ কিছু মানে আমরা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছি।
ট্যুরিজমটা চলে বলে এগুলো আমাদের করতে খুব সুবিধা হয় এবং মানে এই কাজগুলো আমরা চালিয়ে যেতে পারছি। আপনারা দেখবেন আমাদের সুন্দরবন ফাউন্ডেশন পেজে গিয়ে দেখবেন এবং আপনারা সবাই সাপোর্ট করবেন। থ্যাংক ইউ, নমস্কার। তো শুনতে পেলেন আপনারা, নিজে কানে শুনলেন আপনারা, আসুন, দারুণভাবে আমরা এনজয় করছি এই তিন দিন দুরাত্রির সুন্দরবন ইলিশ উৎসবে। আপনারাও এসে এখানে এনজয় করুন যেভাবে আমরা এনজয় করছি, আর আপনারা এলে এনারাও সাপোর্ট পাবেন, মানে প্রসেনজিৎদা এইসব সমস্ত যে সামাজিক সেবার সাথে জড়িত রয়েছে সেইগুলো ওনারা আরও ভালো করে করতে পারবেন। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ, নমস্কার। আবার আসবেন আপনারা? অবশ্যই অবশ্যই আমি আসবো এবং আমার ভিউয়ার্সদেরও রিকোয়েস্ট করবো আসার জন্য আপনার এখানে। আমরা দারুণ আতিথেয়তা পাচ্ছি এখানে এসে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকের আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হলো। সকাল থেকে চলছি লঞ্চে করে, এইবারে নেমে পড়েছি, নাইট স্টে করবো যেখানে সেখানেই যাচ্ছি এখন। চলুন সেই হোটেলটা কেমন সেটাও আপনাদের দেখাই, আর এরপরে সারা সন্ধে কেমন কাটবে বা রাতে কেমন কী ডিনার রয়েছে সেইগুলো দেখাবো আপনাদেরকে। এই সুন্দর গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে আমরা এখন চলেছি, গিয়ে রুমটা দেখতে হবে কেমন কি। এখানে চাষের জমি, এইদিকে পুকুর, দারুণ লাগছে, দারুণ সুন্দর হাওয়া চালাচ্ছে, রোদটা পড়ে গেছে, খুবই সুন্দর লাগছে। এই ঢোকার মুখে একটা এরকম ঘর দিয়ে ছাউনি মতো করা, এইদিকে চাল কুমড়ো গাছ, এই যে সুন্দরবন রয়্যাল ইকো রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম, এই হচ্ছে প্রপার্টি এনাদের। সিসিটিভি রয়েছে বিভিন্ন জায়গায়, সুন্দর এখানে ফুলের গাছ করা রয়েছে ঢোকার মুখেই দেখছি, খুব ভালো লাগছে। বাইরেটা তো দেখালাম, এবার আমাদের রুমটা দেখাচ্ছি, রুম নাম্বার 112। বাহ, খুব সুন্দর, বেশ বড় সাইজের রুম। এদিকে অনেকগুলো উইন্ডো রয়েছে, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা উইন্ডো, একদম বিশাল সাইজের বিছানা, তিনজন ভালো করে থাকতে পারবেন। মিল্ক হোয়াইট বেডশিট পিলো কভার রয়েছে, রয়েছে এখানে টাওয়াল, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। এইদিকে দুটো সিঙ্গেল সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, ওইদিকে ওয়ার্ড্রপ, এইদিকে রয়েছে একটা ডাস্টবিন, আর এইদিকে সুন্দর একটা মিরার রয়েছে, মিরারের সাথে টেবিল রয়েছে, এদিকে একটা চেয়ার রয়েছে, এইদিকে একটা স্পেস রয়েছে লাগেজ রাখার জন্য। আর ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি কেমন, এর সাথে বাবা বিশাল সাইজের একটা ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, কমোড ফাসেট রয়েছে, এইদিকে রড, জামা কাপড় টাওয়াল জ্বালানোর জন্য শাওয়ার রয়েছে, এদিকে ট্যাপ বাকেট মাগ রয়েছে, এইদিকে রয়েছে ওয়াশ বেসিন, আর রয়েছে মিরার। এখন কারেন্টটা নেই যে কারণে অতটা ভালো করে দেখাতে পারলাম না। এই রুমের সাথে কিন্তু আবার ব্যালকনি রয়েছে, এখানে প্রতিটা রুমের সাথে ব্যালকনি রয়েছে, শুধু এই রুমের সাথে না। এইদিকে একটা বড় সাইজের ব্যালকনি, আর এই হচ্ছে এই রিসোর্টের এরিয়া, খুব খুব সুন্দর, দারুণ লেগেছে আমাদের। আমরা খাওয়া দাওয়াতে তো একদম স্যাটিসফাইড ছিলাম, এখন রুমে এসে একদম ফুললি স্যাটিসফাইড, দারুণ দারুণ লাগছে, সে তো আপনারাও দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর এই প্রপার্টিটা। রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি, খুব সুন্দর একেবারে, চারিদিকে সবুজ আর সবুজ, আর এখানে সুন্দর ফুল হয়ে রয়েছে। আমরা এখন ঘুরতে পেরেছি গ্রামের মধ্যে, এইসবগুলো তো পাই না, যে কারণে খুব ভালো লাগছে। শহরের কোলাহল থেকে এই তিনটে দিন একদম মুক্ত। আমরা রুমে ঢুকে একটু রেস্ট নিয়ে এলাম, রেস্ট নিয়ে তারপরে তো বেরিয়ে পড়েছিলাম একটু গ্রামে ঘুরতে, ভালো লাগে না আমার ঘরে বসে থাকতে, অ্যাজ ইউজুয়াল বেরিয়ে পড়েছি, গ্রাম টাম ঘুরলাম, ঘুরে এসে এবারে এখানে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা এখানে কিন্তু দারুণ আয়োজন হয়েছে, কিসের আয়োজন হয়েছে দেখা, এই দেখুন বাউল গানের এখানে আয়োজন হয়েছে। ও, সন্ধে একেবারে জমে গেছে, আমার পছন্দের চিকেন পকোড়া রয়েছে এখানে সস, আর ওইদিকে শুরু হতে চলেছে বাউল গান। Oh,
দারুণ, একেবারে জমে গেছে। তো আমরা দারুণ এনজয় করছি, এখনো অনেক বাকি রয়েছে, চলছে। এদিকে চিকেন পকোড়াও খাওয়া হলো, এদিকে আবার সুন্দর গানও শোনা হচ্ছে। ঘোরাফেরা হলো, তারপরে সন্ধ্যেবেলা বেশ বাউল গানের আসক্ত বসলো, সেও শেষ হলো। এইবারে একেবারে ডিনারের পর্বে চলে এসেছি। ডিনারে আছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই হচ্ছে ফ্রাইড রাইস আর এখানে দিয়ে দিয়েছে চিলি চিকেন। আজকে এই সুন্দরবন ইলিশ উৎসবেতে এসে একটা দিন পুরো কাটালাম, কেমন হয়ে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়েছি। লাস্ট ডিনারেতে বলি, ডিনারেতে পোলাওটা বেশ ভালো করেছিল, ঘিয়ের গন্ধ চাচ্ছিলো পোলাওর মধ্যে, বেশ ভেজিটেবলস ছিল, সুন্দর ঘিয়ের গন্ধ চাচ্ছিলো, বেশ ভালো লেগেছে পোলাওটা। আর যেটা চিলি চিকেন, চিলি চিকেনটা কিন্তু চিলি চিকেন হলেও একদম ঝাল দেয়নি, যে কারণে বাচ্চারাও ঠিকঠাক খেতে পেরেছে, আমারও ভালো লেগেছে এবং অন্যদেরও ভালো লেগেছে। চিলি চিকেনে একটা হালকা মিষ্টি, হালকা টক স্বাদ ছিল, খেতে দারুণ লাগছিল পোলাও দিয়ে। তা মোটের ওপর আজকের দিনটা কিন্তু আমাদের বেশ ভালো কাটলো, কালকে আবার সারা দিন ঘুরবো, সেই সব তো দেখাবো। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কারণ আজকে ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে আর এটাকে কন্টিনিউ করব না। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আপনার সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল। ঠিক আছে, এখন একটা অপারেশন হবে আমার বাবার, কিছু নেই, এই জায়গায় প্লাস্টিক সার্জারি করি। পেন্টিং রয়েছে সব।